তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এইবার পুজোয় আমরা যেসব পুজো প্যান্ডেল পরিদর্শন করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর হ্যাঁ, সবার আগে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠায়। তো বন্ধুরা, আমাদের পুজো দেখার ধরন কিন্তু একটু আলাদা। যখন প্রত্যেকটা মানুষ বড় বড় পুজো প্যান্ডেলের দিকে দৌড়ায়, লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারপর প্রতিমা দর্শন করতে ঢোকে, সেই সময় আমরা খুঁজি ছোট ছোট প্যান্ডেলগুলো, যেখানে অনেক কম বাজেটের মধ্যে ছোট ছোট প্যান্ডেল, খুব সুন্দর প্রতিমা অল্প বাজেটে তারা আমাদের সামনে তুলে ধরে এবং সেখানে অনেকটা ফাঁকাও থাকে। এরকমই একটা পুজো প্যান্ডেল দেখতে গেছিলাম আমাদের বড়নগরে আলমবাজারে কালাকার পাড়ায়। এখানে এরা খুব ছোট্ট জায়গার মধ্যে প্রস্তুত করেছে বুর্জ খালিফা। এখানে জায়গাটা এদের খুবই ছোট, তার মধ্যেও এত সুন্দর একটা প্যান্ডেল এরা এখানে তৈরি করেছে, আর ভেতরে দুর্গা প্রতিমাটাও ছিল খুবই সুন্দর। এই ধরনের প্যান্ডেলে ভিড়টা অনেকটা কম থাকে, যার ফলে খুব একটা ধাক্কাধাক্কিও হয় না। এই ধরনের প্যান্ডেলে ঘুরতেই আমরা বেশি পছন্দ করি। এই রকমই আরেকটা প্যান্ডেলে এবার চলে এলাম আমরা, এটাও বড়নগরেই, দেশবন্ধু রোডে, ঠিক বড়নগর মিউনিসিপ্যালিটির উল্টো দিকে। ক্লাবটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু এটাও খুব সুন্দর একটা পুজো, খুবই স্বল্প বাজেটে, সামান্য কিছু বাঁশ, কিছু লাল কাপড় আর ঘরে ব্যবহৃত কিছু জিনিস যেমন হাত পাখা, কুলো, এই সমস্ত জিনিস দিয়ে এত সুন্দরভাবে প্যান্ডেলটা এরা সাজিয়েছে। বড় বাজেট থাকলেই হয় না, ছোট বাজেটেও অনেক সময় নানা রকম নতুন চিন্তাভাবনা দিয়ে অনেক সুন্দর পুজো কিন্তু করা যায়, তারই একটা উদাহরণ দিয়েছে এই ক্লাবটি। উপরের যে সিলিংয়ের কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ করেছে মেয়েদের হাতে যে শাখা পলা থাকে সেই শাখা পলা দিয়ে। ঠাকুরটা একচালা হলেও খুবই সুন্দর ছিল। এরপরে আমরা গেলাম বড়নগরী আরেকটা পুজো, রায়মোহন ব্যানার্জি রোডের জাগরণী ক্লাবের পুজো। এখানেও সেই একই জিনিস, খুবই ছোট জায়গা, তার মধ্যে এরা এবার তুলে ধরেছে কেদারনাথের মন্দির। ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। সামনে এদের জায়গাও খুব কম, সেই জন্য ভিডিওটাও খুব ভালোভাবে সামনে থেকে নেওয়া যাচ্ছে না, আমরা অনেকটা সাইড থেকে ভিডিওটা নিয়েছি, কিন্তু এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে। এই হচ্ছে ভেতরের প্রতিমা,
এখানেও কিন্তু প্রতিমার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। দেখো কে বলে ছোট বাজেট থাকলে ভালো পুজো করা যায় না, ছোট বাজেটেও অনেক ভালো কিন্তু পুজো করা যায়। আমরা বরাবরই ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না, তাই ওই ধাক্কাধাক্কি করে লম্বা লাইন দিয়ে পুজো দেখা আমাদের ঠিক ভালো লাগে না। এরকমই আরেকটা ছোট পুজো, এটা হলো বর্ণনগরের অভিযান সংঘের পুজো। এখানে একটা পুরনো দিনের রাজবাড়ি বা জমিদার বাড়ি টাইপের একটা প্যান্ডেল করেছে। ভেতরটা কিন্তু বাইরের থেকেও বেশি সুন্দর, দেখলে পরে বোঝা যাবে না যে এটা প্যান্ডেল না সত্যি কোনো একটা বাড়ি। বড় বাজেট থাকলে বড় পুজো তো যে কেউ করতে পারে, কিন্তু স্বল্প বাজেটের মধ্যে নতুন চিন্তাভাবনা নিয়ে এসে সুন্দর একটা পুজো মানুষের কাছে উপহার দেওয়া এবং লোককে আকর্ষণ করা, এটা কিন্তু খুবই কৃতিত্বের ব্যাপার। এরপরে আমরা চলে এলাম সতীন সেন সংসদ। এদের এইবারের যে প্যান্ডেল সেটা হলো রাজস্থানের যোধপুরের মারোয়ার তাজমহল। এটা আমার জানা নেই ঠিক, কিন্তু এদের এখানে প্রথমবার দেখলাম জিনিসটা যে রাজস্থানের যোধপুরের মারোয়ার তাজমহল, সেই অনুকরণেই প্যান্ডেলটা করেছে। এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, আর এদের সামনে এই যে জলাশয়টা রয়েছে এটার জন্য এদের প্যান্ডেলের শোভাটা আরও বেশি বৃদ্ধি পায়। এরপরে আমরা চলে গেলাম ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবে। এখানে এদের যে চিন্তাধারা, আমাদের সময়কার যে ছোটবেলাকার যে কিছু স্মৃতি, যে ধরনের খেলাধুলা করে আমরা বড় হয়েছি, আর এখনকার তো ডিজিটাল যুগ, এখন এসব হারিয়ে গেছে, সবই অতীত, এখন ইতিহাসে পরিণত হয়েছে এগুলো, সেই পুরনো দিনের শৈশবকে এরা তুলে ধরেছে এখানে।
আমরা ছোটবেলায় যে সমস্ত জিনিস নিয়ে খেলাধুলা করেছি, যেভাবে আমরা আমাদের ছোটবেলাটাকে কাটিয়েছি, সেইগুলোই এখানে এরা আবার তুলে ধরেছে, যেগুলো এখন কিন্তু হারিয়ে গেছে। এখন ডিজিটাল যুগে, মোবাইল কম্পিউটার ল্যাপটপের যুগে এগুলো কিন্তু আর দেখা যায় না। সত্যি এগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মল্লিক কলোনি সার্বজনীন দুর্গোৎসব। এই পুজোটাও কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে খুবই সুন্দর সুন্দর পুজো মানুষের কাছে উপহার দিচ্ছে। এই বছরে দেখলাম পাট বা পাট জাতীয় সমস্ত জিনিস দিয়ে এরা পুজো প্যান্ডেলটাকে তৈরি করেছে, আর পুরো পুজো প্যান্ডেলটাই কিন্তু দাবার কোটের আদলে বানিয়েছে, আর পুরো প্যান্ডেলটা দাবার গুটি দিয়ে খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে। প্যান্ডেলের ভেতরে বেশ বড় জায়গা ছিল এবং ভেতরের কারুকার্যও ছিল অসাধারণ, তাই আমরা ফাঁকা পেয়ে বেশ কিছু ছবি এখানে তুললাম, অনেকটা সময় এখানে কাটালাম। ভেতরে ঢুকে দেখলাম দাবার কোর্টের পাশাপাশি সেই আমাদের ছোটবেলাকার সাপ লুডো খেলার কোর্টটাও কিন্তু ওরা বানিয়েছে। তো অনেক প্যান্ডেলেই কিন্তু এবার আমরা ছোটবেলাকার সেই যে সমস্ত স্মৃতি সেগুলো খুঁজে পাচ্ছিলাম। ভেতরে ঠাকুরের রূপটাও ছিল খুবই অসাধারণ।
এরপরে যে পুজো প্যান্ডেলটা দেখতে গেলাম সেটা কিন্তু বেশ ফেমাস আমাদের বড়নগরে, নেতাজি কলোনি লোল্যান্ড। বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজোটা কিন্তু খুব নাম করেছে, এবং আমাদের যে পুজোর পরে রেড রোডে যে কার্নিভাল হয় সেখানেও কিন্তু এটা পাকাপাকি জায়গা করে নিয়েছে। তবে এখানে খুব একটা ভিড় ছিল না, তাই ভাবলাম ঠাকুরটা দেখা যেতেই পারে। বড় পুজোগুলোতে না যাওয়ার আরও আরেকটা কারণ হলো সেখানকার প্যান্ডেলের ভেতরে যে ভলেন্টিয়াররা থাকে তাদের ব্যবহারও কিন্তু খুবই জঘন্য হয়। এইবারই কল্যাণী আইটিআই এর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেল যে একজন ভদ্রমহিলা, যিনি কিন্তু কোনো জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন না, তিনি হাঁটতে হাঁটতেই প্যান্ডেলের ভেতরে তার মোবাইলে ভিডিও শ্যুট করছিলেন, কিন্তু তাকে খুবই বাজেভাবে ধাক্কা দিয়ে একজন স্বেচ্ছাসেবক সেখান থেকে বের করে দিল। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। এরকম অনেক প্যান্ডেলই দেখা যাচ্ছে, এরকম বড় বড় প্যান্ডেলে যেখানে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন দিয়ে ভেতরে ঢুকছে, এবং তারপর তাদেরকে দু মিনিটও সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, গরু ছাগলের মতো ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। তাহলে কী লাভ এই ধরনের প্যান্ডেলগুলো দেখতে গিয়ে? দু তিন ঘন্টা দাঁড়িয়ে একটা ঠাকুর দেখা, তার থেকে সেই সময় আরও আমরা চার পাঁচটা ঠাকুর অনায়াসে দেখে নিতে পারি। এই প্যান্ডেলটাও কিন্তু খুব ফেমাস আমাদের বড়নগরে, খুবই সুন্দর প্যান্ডেল এটা করেছিল। এরপরে আমরা চলে এলাম, এটাও একটু বড় মাপেরই পুজো, শিথির মোড়ে বন্ধুদল স্পোর্টিং ক্লাব, কিন্তু জানি না কেন এখানেও খুব একটা ভিড় এদিনকে পাইনি, তাই আমরা ভেতরে ঢুকলাম। বন্ধুদল স্পোর্টিং ক্লাব কিন্তু প্রতি বছরই খুব সুন্দর পুজো করে থাকে, তো এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এই বছর ওদের পুজোর থিম ছিল মাটির টানে, মাটি দিয়ে এবং মাটির অনেক রকম জিনিসপত্র দিয়ে এরা এবার পুজো মণ্ডপটাকে সাজিয়েছে। খুবই সুন্দর প্যান্ডেল এরা প্রতিবারই করে, তো এখানে ফাঁকা ছিল বলে আমরা এই প্যান্ডেলটাও দেখে নিলাম, এতটা ফাঁকা সাধারণত এই প্যান্ডেলটা থাকে না। আমাদের যে দুর্গাপুজোর ভিডিও সেটা আমরা এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব দিয়েই শেষ করছি এই পর্বটা। সব পুজো প্যান্ডেল ঘোরার ভিডিওগুলো যদি আমরা একটাই ব্লগের মধ্যে আনতে যাই তাহলে ওটা অনেকটা বড় হয়ে যাবে, সেটা একটু বোরিংও লাগবে। তাই আমাদের বাকি যে পুজোর ভিডিওগুলো আছে, অন্য যে পুজো প্যান্ডেলগুলো আমরা দর্শন করেছি, সেগুলো আমরা পরবর্তী পর্বে নিয়ে আসব। এই পর্বে এইটুকুই থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু মনোবলকে অনেকটা চাঙ্গা রাখে। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। তাহলে আজকে চলি, পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।